নমস্কার দর্শক বন্ধুরা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। আজকে উত্তর কলকাতার একটি দুর্গাপুজো প্যান্ডেলে প্রবেশের অনুমতি পেলাম। নাম গোসাইপাড়া সার্বজনীন। প্রতি বছর এখানকার থিম ও ঠাকুরের দুর্দান্ত একটা চমক থাকে। এবছর গোসাইপাড়া সার্বজনীন দুর্গাপূজা 88 বছরে পদার্পণ করল। আমার সাথে আপনারাও দেখুন কী সব দুরন্ত কাজ করে যাচ্ছেন শিল্পীরা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন দেবাশিস ট্রাভেল ভিডিও। আমি শুভেন্দু পাত্র। এবছর 88তম বর্ষে হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন কমিটির পুজো মণ্ডপ নির্মাণের দায়িত্ব আমায় দিয়েছে। সেই স্বরূপ আমিও আমার কাজ করছি এবং আমার পুরো টিম কাজ করছে নতুন কিছু দেওয়ার উদ্দেশ্যে। সেখানে সব কিছুই থাকবে, দর্শনার্থীদের নতুন কিছু অন্যরকমভাবে যেভাবে পুজো হয় বা চলছে এই সময়, সেই তথাকথিত বা এক্সপেরিমেন্টাল যে অ্যাপ্লিকেশনগুলো আমরা এই গত কবছর পিছনের দেখতে পাচ্ছি, সেটাকে ছেড়ে একদম অন্য ধরনের নতুন কিছু তৈরির চেষ্টায় থাকছে। দিনও এগিয়ে আসছে, তো কাজও চলছে জোর কদমে, দেখা যাক। ধন্যবাদ, আশা করি ভালোই হবে। নমস্কার, আমি হাটখোলা গোসাইপাড়া থেকে আদিত্য সেন বলছি। এবছর আমরা 88তম বর্ষে পদার্পণ করছি দুর্গাপুজোতে। আমরা কলকাতার একটা নমী ঐতিহ্যপূর্ণ পুজোগুলোর মধ্যে আমাদের অন্যতম। বিগত বছরগুলোতে আমরা যেরকম থিম উপস্থাপনা করেছি, এবছরও আমাদের একটা থিম নিয়ে ভাবনা চিন্তা করে আমরা এগোচ্ছি। এবছরে আমাদের যে থিমটা হচ্ছে, সেই পুরনো দিনের কিছু জিনিস আমরা যেটাকে ভুলে যাচ্ছি বা ব্যস্ততায় যেটাকে পরিবর্তন রাখতে পারছি না, সেইটাকে তুলে ধরার একটা চেষ্টা করছি আমাদের পুজো মণ্ডপে। তাই এবছরের থিমটা এখনও ধীরে ধীরে প্রকাশ্য বলেই আমি এইটুকুই আপাতত বলছি। মন্দিরের আদলে কিছু কিছু যেই ভেতরের কাজগুলো হয় সেই কাজগুলো হবে। আমাদের এবছরের থিম আর্টিস্ট যিনি বোলপুরের স্বনামধন্য একজন আর্টিস্ট, এবং এখানে লাইভ খোদাই করে কাজগুলো হচ্ছে। আশা করি যত দিন যাবে এই পুজোটার মাহাত্ম আরও সবার কাছে আরও বেশি ঘরে পৌঁছে যাবে এবং সবাই আপনারা জানতে পারবেন। দেখা যাক আমরা এই পুজোতে এবছর নেমেছি কতদূর কি এগিয়ে যেতে পারি। বিগত বছরগুলোর তুলনায় এবছর আশা করি আরও ভালো কাজ আমরা দর্শকদের উপস্থাপনা করতে পারব। ধন্যবাদ। Oh.